আকবর আলীকে সবাই খোঁজে যে এখনো কেন জাতীয় টিমে সুযোগ পেল না। মিডল অর্ডারের বর্তমান কম্পিটিশন কিন্তু অনেক বেশি, ইমার্জিং এশিয়া কাপ জেতার ব্যাপারে কতটুকু আত্মবিশ্বাসী? যেহেতু আপনার হাত ধরেই আসলে বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ, যদিও সেটা মানে বয়স ভিত্তিকের, তারপরও আকবর আলীর নেতৃত্বে যেহেতু জিতেছে, আকবর আলীকে সবাই খোঁজে যে এখনো কেন জাতীয় টিমে সুযোগ পেল না, কি জবাব আছে আপনার কাছে? না, আই এম ট্রাইং মাই বেস্ট, চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ চেষ্টা করে যাব, বাকিটা ইনশাল্লাহ দেখা যাক ফিউচার হাতে তোলা থাকলে। বাট অবশ্যই চেষ্টার দিক দিয়ে আমি মনে করি না যে আমার কোনো কমতি আছে, তো আমি চেষ্টা করছি এবং ইনশাল্লাহ করে যাব। এই ইমার্জিং এশিয়া কাপটা কি সেটার বড় একটা সুযোগ কিনা হতে পারে? বাট আমি যেটা বললাম যে আমি যখন যেই টুর্নামেন্টেই খেলি তখন শুধু ওই টুর্নামেন্টটা নিয়ে ভাবি যে ওখানে ভালো করলে কি হতে পারে বা কি হবে, এগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমি কখনোই ভাবি না। তো ইনশাল্লাহ এশিয়া কাপটাকে মিশন নিয়ে, মিশনটাকে নিয়ে আমরা এসেছি, ইনশাল্লাহ চেষ্টা করব এখানে একদম চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তারপরে কম্পিটিশনটা তো এখন একটু বেশি, কারণ যেভাবে প্লেয়ার পাইপলাইনটা বেশ শক্তিশালী এবং যেভাবে জাতীয় টিমের প্লেয়াররাও যেভাবে খেলছে, এখন যারা খেলছে কম্পিটিশনটা তো নিশ্চয়ই অনেক বেশি। সেই জায়গায় ফাইট দিতে গেলে বা তাদেরকে টপকে জায়গা করে নিতে গেলেও তো নিজেকেও তো সেই পর্যায়ে পারফরমেন্স করতে হবে। হ্যাঁ, দেখুন, আমার মনে হয় এটা আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো। আপনি যখন একটা জায়গার জন্য অনেকগুলো কন্টেন্ডার যখন রেডি থাকে, তো আমার মনে হয় যে এটা আলটিমেটলি ন্যাশনাল টিমের জন্যই ভালো। তো আমার মনে হয় যে এটা মানে ডে বাই ডে আমরা অনেক ইম্প্রুভ করেছি এই জায়গাটায়। এবং যেটা বললেন যে এখন প্লেয়ার বেশি, তো প্লেয়ার বেশি থাকা মানে আলটিমেটলি যে আপনি মানে আপনার যারা ব্যাকআপ আছে তারাও অনেক ভালো, তো এটা অবশ্যই আমাদের ন্যাশনাল টিমের জন্যই ভালো। এটা আমি হেলদি কম্পিটিশন বলবো। আজকে দারুণ একটা ইনিংস খেললেন, যে সময় আসলে দল অনেক বিপদে ছিল, 68 রানের ইনিংস, মিডল অর্ডারে নেমে এই ধরনের ইনিংসটা আসলে আপনার কাছ থেকে দল যেরকম আশা করে সেরকমটাই, এবং এই রানটা সুবিধা কিন্তু ম্যাচ জিতলেন আপনারা, হাউ ইজ ফিল? অবশ্যই আপনি যখন মানে দলের জয়ে যখন কন্ট্রিবিউশন করতে পারবেন, তো এটা অবশ্যই অনেক ভালো ফিল দেয়। বাট আমি মনে করি যে আমি যেই সময় যেই ইনিংসটা খেলেছি 68 রানে, এটা আরও বড়ো হতে পারতো আমার কাছে মনে হয়, কেননা 30 ওভারের সময় আমি আউট হয়ে গিয়েছিলাম। তো আর একটু কিছু সময় থাকতে পারলে আমার জন্য ভালো হতো, বট উইকেটে গিয়ে কিছু সময় কাটানো এশিয়া কাপের আগে, তো আমার মনে হয় যেটা ভালো প্র্যাকটিস হয়ে গেছে আমার জন্য। অনেকেই তো এর মধ্যে জাতীয় টিমে সুযোগ পেয়েছে, নিশ্চয়ই আলটিমেট গোল তো সবার জাতীয় টিমেই থাকে এবং জাতীয় টিমে থিত হওয়া, ভালো করা, আপনারা নিশ্চয়ই গোল আছে। কিন্তু বিষয়টা হলো আপনি যেহেতু মিডল অর্ডার ব্যাটার, মিডল অর্ডারের বর্তমান কম্পিটিশন কিন্তু অনেক বেশি, কী চিন্তা ভাবনা এখন থেকেই? না দেখুন, আমি কখনো এইভাবে চিন্তা করি না, মানে অবশ্যই যেটা বললেন যে আলটিমেট গোল অবশ্যই ন্যাশনাল টিমে অনেক দিন খেলা, বাট আমার হাতে যেটা থাকে ভাই আমি সেটা নিয়েই মানে সেটুকু করতে পারলেই আমি হ্যাপি হব। তো আমার কাছে যেটা আমার হাতে যেটা আছে যে পারফর্ম করা, তো আমি চেষ্টা করি যে যখন যেখানে খেলি মানে দলের জন্য যেইটুকু প্রয়োজন সেটুকু খেলার চেষ্টা করি, এর পরেরটা আসলে আমার হাতে নেই। যেহেতু আপনি একজন উইকেট কিপার ব্যাটসম্যান, সেক্ষেত্রে আমরা জানি যে 2023 ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হতে পারে। আমরা যদি দেখি মুশফিক ভাইও কিন্তু শেষ পর্যায়ের দিকে এসেছে, তো সেই জায়গায় মুশফিক ভাইয়ের সাথে বিপিএল একই টিমে খেলেছিলেন, নিশ্চয়ই গ্লাভস হাতেও সেই স্বপ্নটা আপনি দেখছেন? না দেখুন, যেটা বললাম যে আলটিমেট গোলটা তো অবশ্যই ন্যাশনাল টিমে খেলা, বাট আমি কখনো এইভাবে চিন্তা করি না যে কে আছে বা কে নেই। আমি যদি ভালো খেলতে পারি তাহলে আই বিলিভ যে আমি যে কোনো সময় ঢুকতে পারবো বা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো টিমে খেলতে পারবো। বাট আলটিমেটলি সব কিছু ডিপেন্ড করতে হয় আসলে আমার ভালো খেলার উপর, কে আছে কে নেই আমি কখনো এইভাবে চিন্তা করি না অ্যাকচুয়ালি। 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ যখন আপনারা জিতেছিলেন, সেই সতীর্থরা আপনি এখানে বেশিরভাগই আছেন, যদি ভুল না করে থাকি 9 জনের মতো আছেন, জেলটা কেমন হচ্ছে? না দেখুন, আমার মনে হয় আমরা অনেক দিন থেকে একসাথে আছি, শুধু নট আন্ডার-19 বাট আন্ডার-17 থেকেই আমরা মনে হয় অনেকেই একসাথে আছি। তো আমাদের মানে যখনই আমরা একসাথে থাকি অনেক মানে জেলিংটা অনেক ভালো থাকে, আর যারা সিনিয়র আছে তারাও আমাদের সাথে খুব ভালোভাবে মিশে গেছেন। তো আমার মনে হয় যে আমাদের টিমের বন্ডিংটা অনেক, আমার মনে হয় যে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এবং সবচেয়ে আমার কাছে যেটা মনে হয় যে ভাইটাল জিনিস আমাদের টিমে, সেটা হলো আমাদের টিম বন্ডিংটা। একবার ইমার্জিং এশিয়া কাপের আগে আফগানিস্তানের সাথে যে প্রস্তুতি ম্যাচ, 3 ম্যাচের যে সিরিজ, 2 ম্যাচে জিতে আসলে সিরিজটা জিতে নিলেন আপনারা, ওভারঅল প্রস্তুতিটা কেমন হলো? আমার মনে হয় যে ম্যাচ প্র্যাকটিসের চেয়ে ভালো কোনো প্র্যাকটিস আছে বলে আমার কাছে মনে হয় না। তো এশিয়া কাপের আগে এই 3টা প্র্যাকটিস ম্যাচে আমাদের যেগুলো মানে আমাদের টিম কম্বিনেশন বলেন বা নিজেদের অবস্থানটা বা শ্রীলঙ্কান কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার যে ব্যাপারগুলো থাকে, আমার মনে হয় যে এটা আমাদের অনেক হেল্প করবে ইনশাল্লাহ। ইমার্জিং এশিয়া কাপ নিয়ে জেতার ব্যাপারে কতটুকু আত্মবিশ্বাসী? আমার মনে হয় যে আমাদের টিমের প্রত্যেকটা মেম্বার ইনক্লুডিং স্টাফ সবাই আমরা একটা মিশন নিয়ে আসছি এবং ইনশাল্লাহ ওইটাকে সামনে রেখেই কাজ মানে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, ইনশাল্লাহ চেষ্টা করবো আনটিল লাস্ট সুইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আকবর, থ্যাংক ইউ।